স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও গুরুত্বপূর্ণ তিরিশটি জি কে প্রশ্ন নিয়ে উপস্থিত হলাম তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এক নম্বর প্রশ্ন হলো আর্য সমাজের প্রতিষ্ঠা করেন কে সঠিক উত্তর কী হবে অপশন ঘ স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠা করেন যদি পরীক্ষায় প্রশ্ন হয় ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন কে তখন উত্তর হবে রাজা রামমোহন রায় যদি পরীক্ষায় প্রশ্ন হয় বেদান সোসাইটি বা রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন কে তখন হবে স্বামী বিবেকানন্দ যদি বলে ইয়ং বেঙ্গল বা নব্য ব্যঙ্গ আন্দোলনের প্রতিষ্ঠা করেন কে তখন উত্তর হবে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও তাহলে এখান থেকে আমরা চারটা প্রশ্ন পেলাম কী কী ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় বেদান সোসাইটি বা রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ ইয়ং বেঙ্গল বা নব্য ব্যঙ্গ আন্দোলনের প্রতিষ্ঠাতা হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট দুই নম্বর প্রশ্ন আধার কার্ডে চোখের কোন অংশকে সেভ করে রাখা হয় সঠিক উত্তর কি হবে অপশন ক আইরিশ নেক্সট তিন নম্বর প্রশ্ন ভারতের সংবিধান কবে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল সঠিক উত্তর কী হবে অপশন ঘ ছাব্বিশ নভেম্বর উনিশশো মনে রাখবে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন হয় ভারতের সংবিধান কবে কার্যকারী হয়েছিল তখন উত্তর হবে অপশন ক ছাব্বিশ জানুয়ারি উনিশশো তাহলে সংবিধান গৃহীত হয়েছিল উনিশশো সালে এবং সংবিধান কার্যকরী হয়েছিল উনিশশো সালে মনে রাখবে নেক্সট চার নম্বর প্রশ্ন তুর্কি ও সিরিয়াতে ভূমিকম্পের পর ভারত একটি অপারেশনের মাধ্যমে সাহায্য করেছে অপারেশনটির নাম কি সঠিক উত্তর কি হবে অপশন ঘ অপারেশন দোস্ত তুর্কি ও সিরিয়াতে ভূমিকম্পের পর বিপর্যস্ত মানুষদের সাহায্য করার জন্য ভারতীয় সেনাবাহিনী অপারেশন দোস্তের মাধ্যমে তুর্কি ও সিরিয়াকে সাহায্য করেছে যার ফলে সমগ্র বিশ্বে ভারত প্রশংসিত হয়েছে মনে রাখবে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন বিষ্ণুগুপ্ত নামে কে পরিচিত সঠিক উত্তর কী হবে অপশন গ চাণক্য চাণক্য বা কৌটিল্য বিষ্ণুগুপ্ত নামে পরিচিত পরীক্ষায় যদি প্রশ্ন হয় অর্থশাস্ত্রের রচয়িতাকে তখন উত্তর হবে চাণক্য বা কৌটিল্য মনে রাখবে অর্থশাস্ত্র একটি রাজনৈতিক বই নেক্সট ছয় নম্বর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর কি হবে অপশন খ নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী যদি পরীক্ষায় প্রশ্ন হয় এশিয়ার দীর্ঘতম নদী কোনটি তখন হবে ইয়াং সিকিয়াং যদি বলে ভারতের দীর্ঘতম নদী কোনটি তখন হবে গঙ্গা যদি বলে পৃথিবীতে সবচেয়ে বেশি জল বহন করে কোন নদী তখন হবে আমাজন মনে রাখবে আমাজন পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত নেক্সট সাত নম্বর প্রশ্ন ইনসুলিন নিশ্চিত হয় কোথা থেকে সঠিক উত্তর কী হবে অপশন খ অগ্নাশয় অগ্নাশয় থেকে ইনসুলিন নিশ্চিত হয় মনে রাখবে অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কারণ অগ্নাশয় থেকে এনজাইমও নির্গত হয় আবার অগ্নাশয় থেকে হরমোনও নিশ্চিত হয় তিন প্রকার এনজাইম অগ্নশয় থেকে নিশ্চিত হয় কি কি লাইপেজ অ্যামাইলেস এবং ট্রিপসিন এবং তিন প্রকার হরমোন নিশ্চিত হয় কি কি আলফা বিটা এবং গামা এই তিন প্রকার হরমোন নিশ্চিত হয় এই কারণে অগ্নশরকে মিশ্রগ্রন্থি বলা হয় নেক্সট আট নম্বর প্রশ্ন চিল্কা রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক উড়িষ্যা উড়িষ্যায় চিল্কা রথ অবস্থিত যদি পরীক্ষায় প্রশ্ন হয় লোনার রথ কোন রাজ্যে অবস্থিত তখন উত্তর হবে মহারাষ্ট্র যদি বলে লোকটাক রথ কোন রাজ্যে অবস্থিত তখন হবে মণিপুর যদি বলে বেম্বেনাট রথ কোন রাজ্যে অবস্থিত তখন হবে কেরালা তাহলে এখান থেকে আমরা চারটা প্রশ্ন পেলাম কি কী যে চিল্কা রথ উড়িষ্যাতে অবস্থিত লোনার রথ মহারাষ্ট্রে অবস্থিত লোকটাক রথ মণিপুরে অবস্থিত বেম্বেনাট রথ কেরালাতে অবস্থিত নেক্সট নয় নম্বর প্রশ্ন কার পূর্ব অনুমতি ছাড়া কোনো অর্থ বিল রাজ্য বিধানসভায় পেশ করা যায় না সঠিক উত্তর কী হবে অপশন ঘ রাজ্যপাল রাজ্যপালের পূর্ব অনুমতি ছাড়া কোনো অর্থবিল বিল রাজ্য বিধানসভায় পাশ মানে পেশ করা যায় না যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে কার পূর্ব অনুমতি ছাড়া কোনো অর্থবিল বিল সংসদে পেশ করা যায় না তখন উত্তর কী হবে রাষ্ট্রপতি সংসদের কথা বললে হবে রাষ্ট্রপতি আর রাজ্য বিধানমণ্ডল বা বিধানসভার কথা বললে হবে রাজ্যপাল নেক্সট দশ নম্বর প্রশ্ন ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে কোথায় সঠিক উত্তর কী হবে অপশন গ দেরাদুন দেরাদুনে রয়েছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে হিরক গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে তখন উত্তর হবে সুরাট যদি বলে নারকেল গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে তখন হবে কাঁসারগড় যদি বলে ক্যান্সার গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে তখন উত্তর হবে মুম্বাই তাহলে এখান থেকে আমরা চারটা প্রশ্ন পেলাম কি কি যে সুরাটে রয়েছে হীরক গবেষণা কেন্দ্র কাঁসারগড়ে রয়েছে নারকেল গবেষণা কেন্দ্র দেরাদুনে রয়েছে অরণ্য গবেষণা কেন্দ্র মুম্বাইয়ে রয়েছে ক্যান্সার গবেষণা কেন্দ্র নেক্সট এগারো নম্বর প্রশ্ন কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর কী হবে অপশন ক বানভট্ট ভট্ট কাদম্বরী গ্রন্থের রচয়িতা পরীক্ষায় যদি প্রশ্ন হয় গীত গোবিন্দ রচনা করেন কে তখন উত্তর হবে জয়দেব যদি বলে অভিজ্ঞানম শকুন্তলাম নাটকটি কাল লেখা উত্তর হবে কালিদাস যদি বলে প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে উত্তর হবে হরিসেন তাহলে এখান থেকেও আমরা চারটা প্রশ্ন পেলাম কি কি কাদম্বরী রচনা করেন বানভট্ট গীত গোবিন্দ রচনা করেন জয়দেব অভিজ্ঞানম শকুন্তলাম রচনা করেন কালিদাস আর প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন হরিসেন নেক্সট বারো নম্বর প্রশ্ন শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় কোথা থেকে সঠিক উত্তর কি হবে অপশন খ নরওয়ের ওসলো ওস্লো থেকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় মনে রাখবে প্রথম দিকে পাঁচটি বিষয়ে নোবেল দেওয়া হতো কিন্তু বর্তমানে ছয়টি বিষয়ে নোবেল দেওয়া হয় কী কী বিষয়ে নোবেল দেওয়া হয় পদার্থবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসাবিদ্যা বিশ্ব শান্তি তারপরে সাহিত্য এবং অর্থশাস্ত্র এই ছয়টি বিষয়ে নোবেল দেওয়া হয় পাঁচটি বিষয়ে নোবেল দেওয়া হয় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে এবং বাকি যে একটি বিষয় রয়েছে অর্থাৎ শান্তি সেই শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় ওসলো থেকে ওকে স্টকহোম থেকে পাঁচটি এবং অস্ত্র থেকে একটি মোট ছয়টি নোবেল দেওয়া হয় নেক্সট তেরো নম্বর প্রশ্ন নিচের কোন ভিটামিনটি জলে ঘুলনশীল সঠিক কি হবে অপশন খ ভিটামিন সি ভিটামিন বি ও সি জলে ঘুলনশীল বাকি এ ডি ই কে প্রমুখ ভিটামিনগুলি ফ্যাটে ঘুলনশীল মনে রাখবে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন লোকসভার সর্বোচ্চ আসন বা সিট সংখ্যা কত সঠিক উত্তর কী হবে অপশন ঘ পাঁচশো বাহান্ন লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা পাঁচশো বাহান্ন যদি পরীক্ষায় প্রশ্ন হয় লোকসভার বর্তমান আসন সংখ্যা কত তখন উত্তর হবে পাঁচশো পঁয়তাল্লিশ যদি পরীক্ষায় বলে যে রাজ্যসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত তখন হবে দুইশো পঞ্চাশ যদি বলে রাজ্যসভার বর্তমান সিট সংখ্যা কত তখন হবে দুইশো তাহলে এখান থেকে আমরা কী জানলাম যে লোকসভার সর্বোচ্চ আসন পাঁচশো বাহান্ন বর্তমান আসন পাঁচশো পঁয়তাল্লিশ রাজ্যসভার সর্বোচ্চ আসন দুইশো পঞ্চাশ এবং বর্তমান আসন হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ নেক্সট পনেরো নম্বর প্রশ্ন সিক্স মেশিন কার আত্মজীবনীমূলক গ্রন্থ সঠিক উত্তর কী হবে অপশন ঘ ক্রিস গেইল ক্রিস গেইলের আত্মজীবনীমূলক গ্রন্থ হল সিক্স মেশিন পরীক্ষায় যদি প্রশ্ন হয় ক্রিস গেইল কোন খেলার সাথে সম্পর্কিত তখন উত্তর হবে ক্রিকেট যদি বলে ক্রিস গেইল কোন দেশের খেলোয়াড় তখন উত্তর হবে ওয়েস্ট ইন্ডিজ নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দামোদরের সবচেয়ে বড় উপনদী কোনটি সঠিক উত্তর কী হবে অপশন ক বরাকর বরাকর হলো দামোদরের প্রধান তথা সবচেয়ে বড় উপনদী যদি পরীক্ষায় প্রশ্ন হয় সিন্ধু নদীর সবচেয়ে বড় উপনদী কোনটি তখন উত্তর হবে চিনাব যদি বলে গঙ্গা নদীর সবচেয়ে বড়ো উপনদী কোনটি উত্তর হবে যমুনা যদি বলে ব্রহ্মপুত্রের গুরুত্বপূর্ণ উপনদী কোনটি তখন উত্তর হবে তিস্তা তাহলে এখান থেকে আমরা চারটা প্রশ্ন পেলাম কি কি যে বরাকর হলো দামোদরের উপনদী চিনাব হলো সিন্ধুর উপনদী যমুনা হলো গঙ্গার উপনদী তিস্তা হলো ব্রহ্মপুত্রের উপনদী নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ব্রহ্মজিৎ গৌর কার সেনাপতি ছিলেন সঠিক উত্তর হবে অপশন গ শের শাহ শের শাহের একজন হিন্দু সেনাপতি ছিল ব্রহ্মজিৎ গৌর চলো শের শাহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই কি বলছে শের শাহ সুর বংশের প্রতিষ্ঠা করেন শেরশাহের প্রকৃত নাম ছিল ফরিদ খা পনেরোশো সালে চৌসার যুদ্ধে এবং পনেরোশো সালে বিলগ্রামের যুদ্ধে শের শাহ হুমায়ুনকে পরাজিত করে এই শের শাহ মানে কবলিয়ত ও পাট্টা প্রথা চালু করেছিল গ্র্যান্ড ট্যাঙ্ক রোড চালু করেছিল এই শের শাহ মনে রাখবে নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি সঠিক উত্তর হবে অপশন ক মালদ্বীপ মালদ্বীপ হলো এশিয়ার ক্ষুদ্রতম দ্বীপ দেশ সরি দেশ যদি পরীক্ষায় প্রশ্ন হয় এশিয়ার বৃহত্তম দেশ কোনটি তখন উত্তর হবে চীন মনে রাখবে রাশিয়ার অবস্থান বেশিরভাগটা এশিয়া মহাদেশে হলো রাশিয়া কিন্তু এশিয়ান কান্ট্রি না কারণ রাশিয়ার রাজধানী মস্কো ইউরোপে পড়ে এই কারণে রাশিয়াকে ইউরোপীয় দেশ মনে করা হয় নেক্সট উনিশ নম্বর প্রশ্ন সম্প্রতি ইউটিউবের সিইও নিযুক্ত হলেন কে সঠিক উত্তর কি হবে অপশন খ নীলমোহন নীলমোহন সম্প্রতি ইউটিউবের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হলেন সিইও নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন আচ্ছা যদি বলে গুগলের সিইওকে তখন হবে সুন্দর পিচাই মনে রাখবে যে গুগলের সিইও হচ্ছে সুন্দর পিচাই আর ফেসবুকের সিইও হচ্ছে মার্ক জুকারবার্গ আর হোয়াটসঅ্যাপের সিইও হচ্ছে উইল ক্যাথকার্ট ওকে আর নীলমন্ত মন্ত ইউটিউবের দেখলামই আমরা নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন মুঘল আমলে মক্কার বলা হতো উত্তর হবে অপশন গ সুরাট সুরাটকে মুঘল আমলে মক্কার বলা হতো চলো আমরা মুঘল সাম্রাজ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন বাবর মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফার্সি মুঘল আমলের শ্রেষ্ঠ রাজা ছিল আকবর যদি পরীক্ষায় প্রশ্ন হয় মুঘল আমলের স্বর্ণযুগ কোন শাসনকালকে বলা হয় বা কার শাসনকালকে বলা হয় তখন হবে শাহজাহান আর যদি বলে মুঘল আমলের সর্বাধিক বিস্তৃতি ঘটেছিল কার সময়কালে তখন উত্তর হবে ঔরঙ্গজেব মনে রাখবে আর মুঘল আমলের বা মুঘল সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ নেক্সট একুশ নম্বর প্রশ্ন মহাবিশু বলা হয় কোন তারিখকে সঠিক উত্তর কী হবে একুশে মার্চ একুশে মার্চকে মহাবিশু বলা হয় এবং তেইশে সেপ্টেম্বরকে জল বিশু বলা হয় মনে রাখবে এই একুশ মার্চ ও তেইশ সেপ্টেম্বর এই দুই দিন সূর্য একদম নিরক্ষরেখা বরাবর অবস্থান করে ফলে পৃথিবীর দিন রাত্রি সমান হয় এই তেইশ সেপ্টেম্বর ও একুশে মার্চ তারিখে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি সঠিক উত্তর কী হবে অপশন খ ক্যানবেরা ক্যানবেরা হল অস্ট্রেলিয়ার রাজধানীর নাম যদি বলে ফ্রান্সের রাজধানীর নাম কী তখন হবে প্যারিস যদি বলে হাঙ্গেরির রাজধানীর নাম কী তখন হবে বুডাপেস্ট যদি বলে ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কী তখন হবে জাকার্তা মনে রাখবে সম্প্রতি ইন্দোনেশিয়ার রাজধানী পরিবর্তন করা হয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী বর্তমান হচ্ছে নুসান্তারা অপশনে যদি জাকার্তা না থেকে নুসান্তারা থাকে তাহলে উত্তর হবে নুসান তারা কিন্তু নুসান তারা যদি অপশনেই না থাকে তখন উত্তর হবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা মনে রাখবে নম্বর প্রশ্ন সার্ক সার্কের প্রথম শিখর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর কি হবে অপশন ক ঢাকা ঢাকাতে সার্কের প্রথম শিখর সম্মেলন অনুষ্ঠিত হয় সার্কের পুরো নাম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কর্পোরেশন উনিশশো সালে সার্ক গঠন করা হয় সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত বর্তমানে সার্কের সদস্য সংখ্যা দেশ আটটি সবার শেষে সদস্য পদ গ্রহণ করে কে আফগানিস্তান যদি বলে কোন আটটি দেশ সার্কের সদস্য তাহলে কী হবে মালদ্বীপ শ্রীলঙ্কা ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ এই হলো আটটি দেশ নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের লৌহ মানব বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন খ সর্দার ভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় যদি বলা হয় ভারতের অশান্তির জনক কাকে বলা হয় তখন হবে বাল গঙ্গাধর তিলক যদি বলে ভারতের বয়স্ক বৃদ্ধা কাকে বলা হয় তখন হবে দাদাভাই নৌরজি আর যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে দেশপ্রেমিকের দেশপ্রেমিক কাকে বলা হয় তখন হবে নেতাজি সুভাষচন্দ্র বসু তাহলে এখান থেকে আমরা চারটে প্রশ্ন পেলাম যে ভারতীয় অশান্তির জনক গঙ্গাধর তিলক ভারতের লৌহ মানব বল্লভভাই ভাই ভারতের বয়স্ক বৃদ্ধা দাদাভাই নৌরজি এবং দেশপ্রেমিকের দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট রাশিয়ার সংসদ বা পার্লামেন্ট কী নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন ঘ ডুমা রাশিয়ার সংসদ বা পার্লামেন্টকে ডুমা বলা হয় যদি পরীক্ষায় প্রশ্ন হয় নেপালের পার্লামেন্টকে কি বলা হয় তখন হবে রাষ্ট্রীয় পঞ্চায়েত যদি বলে চীনের পার্লামেন্টকে কি বলা হয় তখন হবে ন্যাশনাল পিপুল কংগ্রেস যদি পরীক্ষায় প্রশ্ন হয় আফগানিস্তানের পার্লামেন্টকে কি বলা হয় তখন উত্তর হবে সোরা মনে রাখবে তাহলে এখানে আমরা কি জানতে পারলাম যে নেপালের পার্লামেন্ট রাষ্ট্রীয় পঞ্চায়েত চীনের ন্যাশনাল পিপুল কংগ্রেস আফগানিস্তানের পার্লামেন্ট সোরা আর রাশিয়ার পার্লামেন্ট হচ্ছে ডুমা নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন উনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে সঠিক উত্তর কি হবে অপশন ক চব্বিশ সেপ্টেম্বর উনিশশো উনিশশো বত্রিশ সালের চব্বিশ সেপ্টেম্বর গান্ধীজির সঙ্গে বি আর আম্বেদকরের পুনঃচুক্তি স্বাক্ষরিত হয়েছিল নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেওধর ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তর কী হবে অপশন খ ক্রিকেট দেওধর ট্রফি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত আচ্ছা ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত কয়েকটি ট্রফির নাম আমি বলে দিচ্ছি কী কী ইরানি ট্রফি দিলীপ ট্রফি রঞ্জি ট্রফি বর্ডার গাভাস্কার ট্রফি প্রমুখ ট্রফিগুলি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত এজরা কাপ পোলো খেলার সাথে সম্পর্কিত ফুটবল ফুটবলের সাথে সম্পর্কিত ট্রফিগুলি কী কী রোভার্স কাপ ডুরান্ট কাপ তারপরে সুব্রত কাপ সন্তোষ ট্রফি প্রমুখ খেলাগুলি এই ফুটবল খেলার সাথে সম্পর্কিত হকি হকি খেলার সাথে সম্পর্কিত ট্রফিগুলি কী কী ব্যাটন কাপ রঙ্গাস্বামী কাপ আজলান শাহ কাপ আগা খান কাপ প্রমুখ খেলাগুলি হকি খেলার সাথে সম্পর্কিত এই বিষয়ে একটি মানে এই যে কোন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এই বিষয়ে একটি ভিডিও আমার করা আছে তোমরা প্লে গিয়ে দেখতে পারো নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ ভিয়েনা ভিয়েনাতে রয়েছে ওপেকের সদর দপ্তর ওপেকের পুরো নাম কি অর্গানাইজেশন অফ পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ যদি বলে ওপেক কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে বাগদাদে নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন লোসাং নিম্নের কোন রাজ্যের উৎসব সঠিক উত্তর কী হবে অপশন ঘ সিকিম সিকিমের মানে লোসাং উৎসবটি সিকিম রাজ্যেই দেখা যায় আচ্ছা যদি বলে ওনাম কোন রাজ্যের উৎসব তখন হবে কেরালা যদি বলে পঙ্গল কোন রাজ্যের উৎসব তখন হবে তামিলনাড়ু যদি বলে পুষ্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয় তখন হবে রাজস্থান তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে ওনাম হচ্ছে কেরালার উৎসব পঙ্গল তামিলনাড়ুর উৎসব পুষ্কর মেলা রাজস্থানে দেখা যায় আর লোসাং হচ্ছে সিকিমের উৎসব নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন কোন নদী মকর রেখাকে দুবার স্পর্শ করেছে সঠিক উত্তর কি হবে অপশন খ লিমপোপ নদী লিমপোপো নদী মকরেখাকে দুবার স্পর্শ করেছে যদি পরীক্ষায় প্রশ্ন হয় কোন নদী নিরক্ষরেখাকে দুবার স্পর্শ করেছে তখন হতে হবে কঙ্গো বা জাইরে নদী ওকে আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে